ব্যারাকপুরের সিপি অজয় ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন মীনাক্ষী দত্ত, সরাসরি শুনবো কি বলছেন। দেখো, এই মুহূর্তে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুরের সঙ্গে দেখা করে বেরিয়েছেন যে 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মীনাক্ষী দত্ত। সরাসরি তার সাথে কথা বলে নেবো। যেটা সব থেকে বড় খবর, যেটা হচ্ছে মীনাক্ষী দত্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগে একজন নিরাপত্তা রক্ষী ছিল, আরো একজন বাড়ানো হলো। কি বলবেন, কি কথা হলো পুলিশ কমিশনারের সঙ্গে? উনি বললেন যে আপনি যেটা ভয় পাচ্ছেন, নিরাপত্তার অভাব যেটা মানে আপনি মনে করছেন, সেই অভাবটা আপনি এইভাবে নেবেন না, আমরা আপনাকে নিরাপত্তা বাড়িয়ে দিচ্ছি এবং এই কেসটা শেষটা পর্যন্ত আপনাদের সব রকম সহযোগিতা আমরা করব। পুলিশ কমিশনারের সঙ্গে সুপ্রিম কোর্টে গিয়ে জামিনের বিরোধিতার ব্যাপারে কি আলোচনা হলো? এখনো পর্যন্ত সেটা নিয়ে কথা হয়নি, সেইভাবে সবটাই আলোচনার মাধ্যমে হবে। আপনি আপনি যে জামিন হয়েছে তারপরে আপনি সুপ্রিম কোর্টে লড়াই করার কথা ভাবছেন, কি ভাবছেন? দেখুন, বললামই তো আমি যে স্যারের সাথে আমি আবার কথা বলবো, বলে এটা কিভাবে কিভাবে আমরা আগাবো আপনারা নিশ্চয়ই জানতে পারবেন সবটাই। আপনার একজন নিরাপত্তারক্ষী ছিল, এই বাপি পণ্ডিতের জামিনের পর আপনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তারপরেই কি আপনার নিরাপত্তা বাড়ানো? না, নিরাপত্তা তারপরে তো অবশ্যই বাড়ানো হলো, আপনি আজকেই এটা মানে ফাইনাল হয়েছে, নিরাপত্তা আগে থেকেই বাড়ানোর কথা বলা হয়েছে। ওনারাই বলেছেন যে আমাকে আরেকটা নিরাপত্তা দেওয়া হবে, তা সেটা আমার ওপর ডিসিশনের, আমি নেবো কি নেবো না সেটা ডিসিশনের ওপরে ছিল। তা আমি বললাম ঠিক আছে স্যার, নেবো আমি সেই নিরাপত্তাটা নেওয়ার জন্য আমি আবারও অ্যাপিল করা হয়েছে। পুলিশের তদন্তে গাফিলতি রয়েছে, পিপি আপনাকে সময় মতো জানাননি যে হাইকোর্টে বাপি পণ্ডিতের জামিনের ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই ব্যাপারে কি পুলিশ কমিশনারের সঙ্গে কোনো কথা হলো? হ্যাঁ, আমি বলেছি ওনাকে যে আমাদের এইভাবে জানানো হলো না কেন, তো বললো যে আমরা সবটাই জান মানে আমরা যখন আমরা জেনে আমরা পুরোটা ব্যাপারটাই আমরা দেখেছি। তুমি শুনলে যে মীনাক্ষী দত্ত, তার সঙ্গে কথা হয়েছে পুলিশ কমিশনার এবং তার নিরাপত্তা বাড়ানো হয়েছে, এবং এই মামলা কোন পথে আছে এবং এই মামলায় কোন পথে পরিচালিত করলে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানালেন অনুপম দত্তের স্ত্রী তথা পানিয়াটি পুরসভা 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী দত্ত। ব্যাংক অফ ইন্ডিয়ার যে ব্রাঞ্চ যেখানে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা, তারা সম্ভবত বেরিয়ে এলেন। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সেখান থেকে সিবিআর গোয়েন্দারা, এবং এখানে দেখা যাচ্ছে যে তাদের দেখা যাচ্ছে যে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটি নথি, সেই নথি কিন্তু ইতিমধ্যে নিয়ে যাচ্ছেন সরাসরি। এই যে সিবিআই গোয়েন্দারা রয়েছেন, পাশেই ব্যাংক অফ ইন্ডিয়ার সাদা যে এনভেলপ রয়েছে সেই এনভেলপে করে নথি নিয়ে যাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা। আমরা দেখতে পাচ্ছি তারা 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করলেন এবং তারপরেই তারা ব্যাংক অফ ইন্ডিয়া চলে আসেন, সরাসরি সেই ছবি আমরা দেখলাম। এবং এই যে সিবিআই এর টিম, বিশাল টিম বলা যায়, তিনটে গাড়িতে তারা রয়েছেন, তার মধ্যে একটি গাড়িতে সেন্ট্রাল ফোর্স। তারা ইতিমধ্যে প্রথমে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে এবং তারপর তারা ব্যাংক অফ ইন্ডিয়ার বোলপুরের এই যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে এসছেন। আরও একবার শ্যামল জানা ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য যে এখানে তাদের তরফ থেকে ব্যাংক অফ ইন্ডিয়ার যে এনভেলপ, সেখান থেকে তারা ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজারের সাথে কথা বলে সেখান থেকে নথি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে গরু পাচারের মামলায়, সেই মামলায় এর আগেও তারা এই ব্যাংক অফ ইন্ডিয়া এসেছিলেন। এবং এই ব্যাংক অফ ইন্ডিয়া এছাড়াও আরও দুটি ব্যাংকের কথা বলা হয়েছিল সিবিআই তরফ থেকে, যে তিনটি ব্যাংকে একাধিক অ্যাকাউন্টের হদিস তারা পেয়েছিলেন, যে অ্যাকাউন্টগুলোয় প্রায় 17 কোটি টাকা ফিক্সড ডিপোজিট ছিল এর আগে তারা যখন এসেছিলেন। আজকে ফের আসা হয়েছে, কিন্তু যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের এই ব্যাংক অফ ইন্ডিয়াতে কোনো অ্যাকাউন্ট আছে কিনা বা তার ক্ষেত্রেও ফিক্সড ডিপোজিট কিছু রয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে জানার জন্যই কিন্তু তারা এসছেন। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে সিবিআই তরফ থেকে কিছু না জানা হলেও দেখা গেল প্রায় 8 ঘন্টা ধরে এখানে সিবিআই এর এই তল্লাশি অভিযান সেটা কিন্তু চলেছে।